এরা ছোলার যায় জঙ্গল যাই গিয়া, ও মাইয়ার ভুয়া গিয়া জঙ্গল আল্লাহরে দেখা শুরু করলা, ও আল্লাহ আপনি ছাড়া আমরা রিজেকর মালিক আর কেউ নাই। রাইত হুয়াইলো দেখা যায় ছেলে আর ছেলের মার সামনে তিনটা আপেলের একটা গাছ, আরো জুড়ে কইন সুবহানাল্লাহ। আচ্ছা ফল ফুট দেখলে হরুতার মন, হ্যাঁ দেখবা সাহসে ফারেন না, এর বাদে আটুকালা দিছা ইটা মারিয়ে বরইলে মাইলি তো হরুতার কুটুমুটি আছে না নাই। দাউদ আলাইহিসসালাম ওর জবানা ই বেটিয়া বেটির ভুয়া রাইত ভুয়ানি মাত্র ছেলে হয়েলা দেখে আফেলর গাছ, ছেলে খুশ হইলে মা খুশ হইবা নি সুবহানাল্লাহ। দৌড়ে দৌড়ে ছেলে যায় আফেল আনার, বিয়ে নেই একটা মায়ের খাইন ফুয়ায় মাদা নেই একটা বিকালের, কয়েকদিন খাওয়ার পরে দেখা যায় বাগর একটাই ওই যায় দুইটা ভাজিল থাকে সুবহানাল্লাহ। ফুয়া গিয়ে কইল ও মাই আপনার মা ফুয়ার একটাই তিন বেলা হইব আর দুগু বস্তা চিউড়ি আলহামদুলিল্লাহ। হরুতার লালস আছে না নি, হাঞ্জার সময় দুগুয়ে মায়ের কড্ডা হরুকে কয় মুড়ি খাইতুম বড় কে ডাইল মুঠ খাইতো মাইলা কে বেটেনি খাইতো ইলে আসুন জানি আমরা পরিবার এর মাঝে হাবুলির মাঝে দরবার করিয়া বেতালা যেগু রাগালা ইকে সারা জমাইয়া বুকে সুকে সাইরুবাই লইয়া আইয়া খাতার তলে আমাইয়া ওতা ওতা করে, কিন্তু ওতা ওতা করিয়া আর হোক যে তারে টানাটুনি হইছে মাইয়েও মারছেন কুদাম দিছেন এই সময় কিছু হেরানি আইব নি মাথো না। দুই তিন ফা ওলা ডোজার দি কুটার ভরে কথা কথা করার পরে চাষা এমনিও তা নই যায় বাদে হবাই বইয়া মুড়ি ভরে এর বাদে হিতানে এ উন্দুরে খায় ও উয়া মা করছে সারা খাই লিবু মাগিয়া তারে মশুর টেঙ্গাই দেওয়া তাই ইয়া কইতরা ও সোনার সান্ডে সারা নু খাই দিতে আসলো ভাই মার দাদ আসলে সারা খাইছে নি না তার চৌকে খাওয়া বাচ্চার খেয়ে খায় তার চৌকো হেটরবু আমার দিল বাবর ফইসা আছে নি নাই নি বাজার গিয়ে প্লেন লই লিত আছে না নাই আমার এটা ওয়াজ আরাম পাইতে না আমার ওটা ওয়াজ তো এর লাগিয়া ও ছেলেটা দেবনে দেখলো কইল মাই আল্লাহ ডেইলি দিতে তিনটা আমরা একটা হয়ে যায় মাইয়া বলে দুকু কিতা করবা বলে উগার থিওরি না আক্তা উদি আল্লাহ দেওয়া বন করে তো হবাতে কেন সুবহানাল্লাহ। ছোট ছেলে কুটুমুটি আর ছোট ছেলে কইতে হয় আমরা ওই এক ব্যক্তি আসলো কুটুমুটি ও যে বাস দেখো ও তার খানা করি আগে খাসা পয়সা তুই তানি আমি থই ভাই না বিয়ালে কই দে ইনু আজরাই লাইন নি নাকি তা এক সপ্তাহ পরে কেস ধরছি আমরা ওই যে ভাই থাকতো কামু সাত দিত বাসর আঘাত কাটলর আঠা লাগাইয়া হারাইয়া খাসা হয়েছিল কি যা তোর বুদ্ধি উদারাইনি ইয়ে বুদ্ধি করলো কিলা দোয়াই সুবহান আল্লাহ মানুষের অত তা পারেন পারেননি না কত যার দান দা মানুষের কিন্তু এটা আল্লাহর কাছে এটা সারা ধরা পড়বই না না ও হযরতে দাউদ আলাইহিস সালাম ওর জমা নাই ওই ছেলে আর ছেলের মাই জঙ্গলের ভিতরে তাকিয়া আপেল খাওয়া শুরু করলা আর যখন ছেলে কইল মাই একটাই আমরা সারাদিন যাই গিয়া ও মাই দুগু আমরা উগার রাখি দেই আল্লাহ যদি দেওয়া বন করো ডাক্তার তাহলে বা তা কি আনমু মাই কইলে আল্লাহ বেজার করুন জানি আমরা উঠাইতা মানে আসনার আগল আছে কাপড় কুপড় আইতে নাই গুছগুলো দাইতে নিতে হে গু হিন্দি কবাটি খালাইতু ওটা ক্ষমতা আছে যে হরুতার জ্বালা জারতায় যেটা জারিয়ে আমরা মা বাপে উঠিছেন আজ যেন দিন হরুতা ফারা এতাই দিন বুঝাইছে দরবার দিয়ে হতুয়া দেওয়া লাগে দরবার বুধটা বারো এবার যে আমরা ও যে বুড়ে উঠি ও তাই হলতা করে ওলা ভুয়ে মারা কইন দে ভাই আমার নিজের খানে মন্ত্রী নাউজ বিল্লা হোক কি নাই নি তাদের আর ওটর করে লেখে মায়ের দোয়া আমি কি কই ও চাষি ওগু তোমার ভুয়া মায়ের দোয়া হে তোমার ভুয়া মাইয়া বোন আর মাতিস না লে শিকার শিকার করে দুকা দে
মানুষনে দেখার তার ওঠর করে মায়ের ধোয়া আছে আর মায়ের গেছে এখন বালা খাসিয়ে ফানু নাই দে ভাই ইলা রেকর্ড আছে ওটার লাগে কালারিং কর যাব না এখন সারা ইলা না আপনারা মন খালা করিও না মন খালা করতো নি জি না আছে গোথরি মুক্তি তেউ জেলা আমার ওঠর করে লেখা তার তোলা আমার গুফনে লাইন ঠিক থাকতো সিররং ও আলানিয়া তুই প্রকাশ্যে করো আর গুফনে করো আল্লাহর ওয়াস্তে হইতে লাগবে সুবহানাল্লাহ এর গতিকে সর্বপ্রথম আদলার ইনসাফ আয়াতর তফসির বিভিন্ন ফাকির আঞ্চল প্রথম নম্বর ইনসাফ বান্দায় আল্লাহর কাছে ইনসাফ করতো আর আল্লাহ বান্দার কাছে ইনসাফ করবে সুবহানাল্লাহ এর গতিকে ইমাম ইবনে কাসীরে কইতরা এক নম্বর ইনসাফ হইল শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে হয় এবার তোর মাঝে নাই তো প্রথম নম্বর ইনসাফ বান্দার হইল তুমি তোমার আল্লাহ ফয়দা করছ তুমি কো আমি সাক্ষী দিয়ার এক আল্লাহ ক আল্লাহ আপনারা এটা মাটিতে বসে লাগেনি তো কি তো হইল লকডাউন তো ছুটি ছেড়ে এটা করো কি আমি সাক্ষী দিয়া কো আল্লাহ আরো জুড়ে বলো যুবক ক আল্লাহ এটা বান্দার ইনসাফ আল্লাহর লগর আল্লাহ আপনি আমারে ফয়দা করছেন আপনি একলাউ সুবহানাল্লাহ আর আল্লাহর ইনসাফ হইল বন্ধা তুই না মারে এক বলিয়া স্বীকার কর দে আমিও তোর লাগি এক আল্লাহ সুবহানাল্লাহ মনে রইব নি এটা দেখো ইনসাফ আদল এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়ার উম্মত হল এই ইনসাফের বেলায় আপনি যদি আপনার কাছ থেকে 10 টাকা খরচ নেয় আর যে তারিখ দিল আগামী 10 দিনের পরে আনিয়া দিলাইব যদি 10 দিনের দিন আবার আইয়া কয়ে সাসা ফারছি না আপনি আর একটু সাবকাশ তারে দিলে এইটা হইল ইনসাফ আর যদি ফারুইন মাফ দিলে এইটা গরিব রে তো আর দিলেইছ দিবাই নি দিলাই তারে অগুন্তি কমল নিয়া লো হে নিয়া লো মোবাই ইটার ইনসাফ রইল নি ও আমরা করিম যে বেটা পাগল হতি রইছি একদিন আমরা প্রেসিডেন্ট বেটা আমরা লোকেল কইলা মলুই বেটা তোরা একটা বুদ্ধি দেওয়া চাই ও মানুষটারে একটা কমল দিলে মাগমাইয়া শীতর রাইত উড়িব কইলাম জিও জিও বেটা ও আদর করে নিয়া দিলা রাইত বিচারতে যাইতে একটাই তারে দিশোর উড়িবার লাগি আইতে দেখুন হে বালিশ বানাই উতরিস মাত বুঝি এবার হাসা ঘটনা হইয়া আচ্ছা হে ফাগলে শীত বুধবাই নি মাতো না হ্যাঁ কিন্তু রে ভাই মাল বুধবাই জানাও দা বল ফাগল আসইন হে মা বাপ চিনে না গাউ চিনে না 2000 টেকি বর্তমান প্রধানমন্ত্রী লাল নোটকু বারো করিয়ে দেখিও ফাগল হইছে ইগো আলাদা একটা লালস পয়সা ইগো হেডস এটা মানুষের অন্তরের মাঝে একটা লালচির টাওয়ার লাগাইলেস প্রত্যেকের অন্তরে একটা লালস আছে আছে না নাই আল্লাহ তালায় কইতরা তফসিরের মাঝে আন্ডা মুফসরিনে কেরামে কইলে কইতরা সাইর পদার্থ মানুষের শরীর জেলা এই সাইর পদার্থর খাসলো তো মানুষের কাছে সাইর পদার্থ আগুন পানি মাটি বাতাস কেউ কেউ লইতরা ফজিলত হিসাবে লেখরা মানুষের শরীর আর একটা নূরের অংশ আছে কইন না আলহামদুলিল্লাহ কইন না নি আমরা সাহেব আসলে দেখছো নি চেহারা খালি জিলমিল করে ওলা কইন না নি এই নুরিগু খান্তাই তুমি হাইলা দিয়ে লুই আনছো নি মাতো নাকি আর এক বেড়ার সেরাত আরে আলিমর সেরাত আরে বড় অলিয়াল্লার সেরাত আপনি দেখলে আসো বলে হাই রে যে মজা লাগে চেহারা দেখতে তুমি কিতা এই চেহারাই কেন কিতা শিলচর মেডিকেল কলেজে খেয়ে বানাই চিননি ডাল্লাই নূর সুবহানাল্লাহ এই নূর আমরা সারা চাইনি আর তুমি কোন চাল খেয়ে চাই সারা ইলে নূর সাথে বাজারও এনে একদিন বেশি তো কি গিয়ে আল্লাহ কবুল করো কোকো আমিন আর তুমি যুবক কোন আমিন এই হাত লামাইলে উঠাইলে এটাও দেখবা কেমতর দিন সেলফি ফটো হইবিস আলহামদুলিল্লাহ যেমনে দেখবা অ্যালবাম বার হইব তো আমি অনুপাউর গেট বন্ধু আসলাম রে তে বাদর দিন আজও তো গেছি না আমি বন্ধ না গেছিলাম ইবাই না গিয়ে দি বাদের দিন আরে কেন যাইতাম কি তো আমার অ্যালবামও দুইটা ফটো হইল নে সুবহানাল্লাহ ই হস্তানি কেমতর দিন হস্তাইলে আর খামো লাগবো নি বাচ্চা পরীক্ষার হল থাকি বার হইয়া সারে কইটা ওকে দিছ নি আনসার বলে কিতা কিতা লেছো হোয়াট ইজ হাজ কাম বলে আমি লেখছি আনসার হাজ কাম মাস ইকোনমিক বাইনে ছাপ হি পিক আপ দ্য স্ট্রিং বিলিভিং দ্যাট এভরিথিং ইজ বুল হাউ স্মল ইট মাইট আউট টু বি নেগলেক্টেড সারে কইলে হচ্ছে না
হে নোট বার করিয়া দেখলো, কইলো আল্লাহর দই সারে জেলা কইতে আসা তো আমার আনসার হইছে না, হলর বারে বার হইয়া স্কুল কর আর ইকান টু দি ওয়ার ডোজার দি তিন টুকা করিলে ফেভার হইব নি তো নাকি ই দুনিয়াত হলো পরীক্ষার হলো সারা জানা রাখুন জানি আমরা সব পরীক্ষার হলো সুবহানাল্লাহ এই ই হলো বইয়া আল্লাহর আদালতর এক্সটার্নাল আসল আল্লাহর বডিগার্ড খান্ত কজ 27 জন দিলেও ইনসান সিদ্ধ হইতো না হো হে শুধু আইতো আইতো যে গরুর গলাত ফাঁকা দিয়া যদি খো আমি খুঁটা লইয়া ইয়ার যা হন বই চকু বইব নি রসিরও দাম নাই বলদরও দাম নাই আমার মাটিতে খাসা হয় বেজার হইও না তো আল্লাহ আমরা খান্ত দুই বডিগার্ড দিয়া কইছো তোমার অনু আমি বিএসএফ ক্যাম্প দিলাম তুমি যে গাড়ি লইয়া যাইতে রং করিও না লেফটেন্ট যাইতে এরার গেছে রং করিও না তুমি ফেসা পড়ার যাইতেও আমার ও দুই পুলিশ আছে এরার সামনে বেয়াদবি করিও না সুবহানাল্লাহ হে ঘুমাইলে তার উত্তর হুঞ্চা পূর্বাঞ্চলের খবরও নাই হে ফিরি তাকে তা হইতো ঘুমে আর মুহূর্তে সময় এর লাগিয়া যে ঘুমাইতো ঘুমাইতে চায় তখন গাইড দি হতিত তার সত্রে অরত বারইত নাই হে গাইড দে না তো আল্লাহ তার সত্রে অরত ফোর দিবা সুবহানাল্লাহ কিতা লাগি খেনে কইলাম স্যান্ডেল খান বারে খেউ যদি তো ইয়া বারইয়া বিসমিল্লাহ কইয়া খুলে স্যান্ডেল খান তাহলে ফজিল মলফুজাতর কিতাব লেখরা তার স্যান্ডেলর জিম্মাদার আল্লাহ সুবহানাল্লাহ কই আপনার সত্রে অরত বানাইছেন কে আল্লাহ হে আমার খুব ভাল ছুটে ওই একটা জিনিস আমরা ইত্যাদ যাও হিন্দুর বাইয়ন্ত গিয়া দেখো তার আর হো 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 হড্ডা হাবুলি হড্ডা আর যে তুই ঠান্ডা হইল সব ঠান্ডা করি নি বেজার হইও না কিন্তু আমরা খেনে ইত্যাদ গুরুত্ব দেই রাগ করি কোনো সময় ও রাগ করাটাও আমার ইনসাফের উল্টো হয়ে গেছি আমি আসামি বনি গেছি রে ভাই মাফ সাইয়ার আপনার তোর কাছে হঠাৎ হঠাৎ যদি রাগ করিয়া খেউ একটা লরম কাম করে আর আপনি এর উপরে তারে শাসন দিতে আরেকটুকু আপনি রাগান্বিত হয়ে গেছেন ওয়াক রিহু সাফসাহা হাদিস শরীফের মাঝে আইছে এই গৃহীত কাজ রে আল্লাহ বড় না পছন্দ করো আন্দাজ বাড়াই এর জন্য আমরা আওয়াজ আইলে এটা গুরুত্ব বুঝে গেলে মফিলের গুরুত্ব বা কোরআন শরীফের তাজিম আমরা গেছে রহিত করিয়া আমি নাই আমি তো আর বালা আলিমর সেন্ট্রেল অফিসটাও নাই যে কোনো আলিমক লোক বালা আপনারা দেখুন তা কই দিন কত সময় আপনারা ইনসাফে করিয়া বিত্রে রাখিলে জানি এটার জেজা ভাইবা আলহামদুলিল্লাহ জোরে কই না আলহামদুলিল্লাহ করে দিয়ে আলহামদুলিল্লাহ নাই কই আলহামদুলিল্লাহ মারা রাইনি তোর ওয়াজ কর দে আমরা থইসত নেরাত বইয়া তেল লাগিয়া ও কিতাম আত আসলাম গেছে গিয়া কানো আসলাম ইনসাফ না না জেলা সাইড পদার্থ দ্বারা মানুষ সৃষ্টি ইভেন সাইড পদার্থর খাসলো তো মানুষের কাছে আছে আগুন হোক না আগুন পানি মাটি বাতাস এগুন সাইডটা পদার্থ না নি ই সাইডটা আপনার কাছে আছে এর লাগি কইন রেনা বই থুড়ো বাই আয় আমার করিমর বাপরে দর বলে কি তো হয়েছে বেটা আগুন মাথা সিলিন্ডার লাগাইলনি মাতো নাকি না এগুলো মুসো গ্যাস লাগাই খেয়ে দিতেছে তে বেটি আগুন হয়ে গেলে একটা আগুন লাগাইয়া আগুন উঠে দাউ দাউ করলে উঠে আগুন লাগছে তাই বেটিয়ে দেওয়াই রে আল্লাহ দে আমার তাই না আগুন কোন ভাই আগুন তোলা দ্যাট মিনস তার শরীরে আগুন আছে কি আছে আগুন আছে সুবহানাল্লাহ আরো বুঝাই কম্পালচারি কিতা শীতর দিন খাতা হুকানি যায়নি যেদিন সূর্য উঠলো না আটটা উঠে হামাইয়া ডাটা উতরিলে এক 16 মিনিট পরে দেখলাই বাব্বা ইট পাট্টার সুঙ্গা ভিতরে ই গরমটা কান্তা গেইল দেখুন হ্যাঁ কান্তা গেইল রে ভাই আপনার শরীর থেকে সুবহানাল্লাহ আপনার শরীরও আগুন আছে চাইও যদি কো হুজুরে কইজন শরীরে আগুন আছে বিড়ি আইতে করি চলই না তুকে ইয়া ইনুর দ্বারা নি শুরু করতে আবুইতা তবে করলি ভাই
যাই হোক, দুই নম্বর পানি। আমার নাতি দুধর দুধ পানির পানি, আচ্ছা এগু আসতে পানি নি মাথো নাকি, এটা দুনিয়ার মিশাল দিয়ে আপনাকে তোরে বুঝে গিয়ার তফসিরও গেলে তো বহুত লম্বা যাইব, সময়ও গেছে কি আমার। পানি মাটি, ও ওই সাসারা চিহ্ন নেই, ও বড় ঠান্ডা মাটি খিতা তাই, আচ্ছা এরে মাটি খিতা লাগে কইলে একজন মানুষ রে বা, একটা নাক আছে, দুইটা কালভার্ট আছে, 32টা দাঁত আছে, দুইটা টস আছে, সুবহানাল্লাহ নাই, দুইটা বাহু আছে, একটা সিনা আছে, একটা হলকুম আছে, একটা সুন্দর মাথা আছে, চুল আছে, খান আছে, তুমি করে মাটি তে তো বস্তাতে বুড়িয়ে লিখে খানোর ভালোই দুনিয়া মাটি এর। হ্যাঁ আগুন গেল, পানি গেল, মাটি গেল, রইলা বাতাস, কিতা রইলা ও সিরাজ আমার এগুলো তুই গ্ল্যামার দিস না, তুই না আমার এগুলো তো স্টারিং দিস না, বলে কি সোনার সন্ধে এমনে সাড়ে উড়াইয়া ফিল বাতাস, কত কোটি কোটি টাকা করছি সরকারে লাইট এখান বানায় বাতাসও, বেটি রাহেনা বেগম ফুয়ার নাম রহিম, তাই ভাড়া সালর তলে বুঝা হয় আমার ফুয়া বাতাস, ইটা হান হইলা এর অর্থ মানুষের শরীর কি আছে। ইভেন এখন শুনুকা যে সাইডটা আসলো তো আমার কাছে আছে কয়টা, আপনারা দিলে কিতা ডাকে এখন বাদ হইব না ভালো হইব ইয়ে ধরেন না আমার ভাই না, ঠিক আছে তার উত্তর দিছ, উত্তর তো ওলা দিতা, এই সাইরোটা পদার্থ আল্লাহর সৃষ্টি বুঝুন জানি, আবার এই সাইড পদার্থর খাসলটা আমার কাছে অপছন্দনীয় জিনিস, আল্লাহ ফায়দা করছো সুবহানাল্লাহ কই, আল্লাহ মাঝ জিওয়ে খামার বেটায় দাগ ওলার তার খামার, তার খামারি গরো মাত বুঝা গেছে নি, দার দাদি এগিয়ে মানু মারি লিছে ও লালা বাউর গাঠর মানছে এগুলো ঘটনা শুনিয়া দা গোড়া নিবাদ দিলি ভাই, ওলা আল্লাহ মাটির খাসলত মানুষের কাছে দিছই, এর জন্য মাটি বাদ নাই, মাটির খাসলতটা তোমার কাছে হইতো না সুবহানাল্লাহ বল, এখন কইবা আপনি কইলা উড়াইয়া ফিল বাতাস, আমার দুধ মাটির মাটি ফানির ফানি, আমার হুয়া আগুন হিবেটির জামাই আগুন, আর এবলে এখানে কই নিতা হইতো না, আমি কইয়ান না মুফাসসির নে কেরাম হলে তান কিতাব তান তান কিতাব লেখরা আগুন আগুন বালানা বাদ, ও ও হো সাই আমার আগর বাজি উত্তরটা দেও সাই, আপনারা মাথুন না আগুন বালানা বাদ, হ্যাঁ মারি লিছে ও তো এক ওয়াজ খালি একদিন পরীক্ষা লইলি আমরা, হ্যাঁ খানা মিনাল সেফটা খালি একদিন যদি মেসাবে না, খালি ইমামে যদি শুক্রবারে প্রশ্ন করেন সাসা হবে আইন চাই নিন্না অতাই নৌকো কোন চাই দেখি ওই আসাই সাসা আল্লাহ ওই নাস্তা ইনুকা ও নাস্তা ফিলুকা ও নুমিনুকা ও কোসাই ওনু বেটা কেসলা ফোরদার আড়ালে গিয়া জিকে ইলা কোসাই গো আলাম তারা ওগু বেটি হকটাতে কয় তাইন তারা কাই ফাফা আল্লাহ রব্বুকা হুজুর ওই যা কিতাবে বাড়ির মানুষ বলে হুজুর জানোই না নি বেটি জামাইর নাম আলম তাই আলাম তারা হন না হর তাইন তারা ও তো দিছে বাসার আগে বলার দি ও তো কারবারটা বলো তো মিলা শরীর গেছি এক জায়গা গিয়ালে আথর নাই বেটা ইঞ্জিন তেল আনিয়ে কয় মাখি লোক কিতা মনে করো ওটা তো আমরা দাওয়াত আইসি বউ কিন্তু ওয়াজ আর কিতা করতাম আর মগজ সিদ্ধিকে চাই খারাপ পারাইনি খারাপ পাইও না এটা সব কথা খামো লাগবো হ্যাঁ ও বাস্তব আমি আইতে আমার ড্রাইভার ভাইয়া গাড়িতে বাজার ও হুজাইর আমার নামে আলী আহমদ মোল্লানার ওয়াজ শুনলাম কিতা ফেট রে গতে একজন মানজন কিতা রে বউ কেড়াত কেড়াত করে কি কুম্বায় মারি দিস আগ্নির ওয়াজ না আন না আমি না দোয়াই এলো আমি না আমি না আগুনে বুঝিলি যে খাম হয়ে যাব তো যাই হোক বাবা আগুনের খাসলটটা বালা নয় আগ্নির খাসলটটা বালা নয় আগুন হইও না বাইঙ্গই নই যাই আমি কইয়া পানি হইও না সানি বনি যিও বাতাস হইও না আশ বনি যিও
আশ বলতে গাতগাত করে আসতে কই গুনায় আশা সুবহানাল্লাহ কই আরো যদি কই না সুবহানাল্লাহ মাটি বনিও না লাগে ছাটি বনিও সুবহানাল্লাহ কেন বললাম মার মার ইস্তিনজা বাবার ভেটর গু তোমার আদ্রে যদি ছাটি বানাইয়া বাবার গুয়া তো লওয়া যায় খেদমত হইব না অকদমত হইব ও যুবক মাতো আরো জুড়ে মাতো আমি সংক্ষেপে বুঝাইলাম খাসা ভাষা দিয়ে এটা আর ইনোয়াজ করতাম না এই ব্যাপারে আমি একদম মনে মুড়ি মারি দিলেই মাটি বনিও না ছাটি বনিও শরবত বনিও না হেবত বনো সুবহানাল্লাহ কই শরবত হইলেও তো ভেটো যায় হেবত হইলে খেদমত করা যায় মাটি বানিও না কেনে মাটি রেখেও জিকায় না লাখ লাখ টাক যায় টাকে কইনি ও মাটি তোর বুকুর দি যাইয়া দোয়া করিস কইনি মাতো না কই না সাটি বনি যাও কেন না সাটি সাটির দ্বারা খেদমত করা সম্ভব আছে একটা সাটি বনি যদি আমি বনতাম পারি আর একজনে আমার উপরে হুতিয়া কয় অমুকর বাড়ি দিয়ে ফানি খাই না বড় আরাম পাইছি এগুলো সব হইব না একসান হইব আদল হইব আলহামদুলিল্লাহ আর হবা আইতরে হুজুর সান্দা নেওয়ান হে ফয়েজ মোর দুয়ারে বারুইয়া তার হরু হুড়িয়ে কর আব্বা খানো যাইতাই হো তাই তাই নাইলে কইস বাড়িত নাই তাই তাই নাইলে কইস মেসা হই যা ছিয়ান নাই হো খরে দি হবা গুয়া গাছর তুলে দি গুড়ি আইয়া কইতরা সাবানা বাড়িত আসনি জয় ভাই আও সাই তোমার আব্বা খানো আব্বা কইস তাই বাড়িত নাই ওইছে নি মাতো না ওইছে নি পুরীর মিজা মাতি কাইছিল কি জায়গা দিছে তো লইয়া ও জায়গা দিছে হে আল্লাহ আমার মনা হাত হই যাও আল্লাহ দেখ আমার মনার দাদা আইতরানি সাই দেখো কি বটে গুয়া ই কি যা তোর মিজা মাত কি করিন নি ও দেহ দে আমার মনার দাদা আইতর দাদা কি গুর দাদা বে হোয়াই গান গারে বেটা যা ভয়লা নাতির সর খানো ভয়লা না নিয়ে দাদিয়ে মিশা মার দিলা খান গুইতা রাইয়া বিয়াই খাই সাড়ে নয়টা তো আমি ঘুমাই গেছি বেয়া দেবী মা করুন যান কৌ কা আমি মিস কল দেখছি আপনার আমার সাড়ে নয়টা ঘুম লাগি গেছে সাড়ে নয়টা যদি ইগুন লাগলো ওঠে টা দেখলে কিলা রে মাত বুঝা গেছে নি ইয়ান জানাই নি কত বড় মিশা মাতো আসা নাই জানিও না এগুলো মিশা মাত মাতিয়া কুইয়ার খারা কুইয়ার খাইয়া সাবা ফালাইছে আরে বল দিয়া ইয়া সাবা আর ইয়া খর মুকো কোন রাইকোসর হুয়া খাইছে ওটা রোস্ট হইছে না আর থান লাগাই রাইকোস আছেন নি তুমি মাতো না কি তুই তো কারবার রুত হল এর লাগিয়া ভাই আমি তোমাদের এটা সুরর ওয়াজ দিতাম পারতাম না আমার এই গলাও নাই খাইলে ফরুয়ে সাইডটা সাইডটা আটটা প্রোগ্রাম একদিন মানুষ এমনি ঠানিয়া লইয়া যায় নাকি গুম হয় না আর বাদে আরো বাজো গিয়ে ফাম গেল সকালে হেন গোলা রাখি একটা দুইটা ওয়াজ মানে মানুষরে গিয়া সহি সালামতে আজি বল লাগি জাগাত আবার শান্তি মনেও যদি ওয়াজ করতাম বাড়ি না তাহলে মানুষের দুয়ার লইয়া বাড়িতে ফিরার চেষ্টা থাকে মাঝে মাঝে তো হুজুর উবায় মারিয়া হুকু মারিয়ে যাইবা গিয়া ওয়াজ আর এক মারামারি আছে নি ওরে ফোন করি কেন হুজুর হুকু মারিয়া হুকু মারি দিবা খারাপ পড়ায় নি মাতে ওয়াজ বলে অগু আর হগু হয়ে গেছে হায় রে হায় আগে এক ওয়াজ হইলে কত দূরে দূরে থেকে মানু আইতা হইতা এই অমুক জায়গার হুজুর আইতা চলো ওয়াজ যাই আলহামদুলিল্লাহ এবলা ওয়াজ হাতার তোলে কি তো ভাই তোমার আর আল্লাহ সূর্য থেকে তোমার মোবাইল আই গেল আমি আর কোনো লাইন হই আর না ও বুঝছি তোমার লাইট অফ করো না ও দেব আসেন আসেন এটা হয় আমার বাইক গুয়াইছে আশা করিয়া ও তো এটা মোবাইল নিন এটা মোবাইল নিন নাকি তাই নিয়ে আবার গিয়ে বেড়া করে তো মোবাইল তো কাঠও লাগাই দেখা যাবে ওটা আল্লাহ খামো লাগাও খুব আমি আমি ধন্যবাদ দিই তারা যদিও আমার ভাই এনতে এক আনা দুই আনা ফোনছি কিলা ফুঁসে মিলে ফেসবুক থেকে তো বলা বলা নেন আলহামদুলিল্লাহ খোকা না আমিন তাই বলে ডাইরেক্ট ফেসবুক রে আমি নেগলেক্ট করছি না কোন দেশের কি কি বানাই যে হে জানে আচ্ছা না উদা তো এইভাবে আরে বিয়া হলে বিয়া করার বাদে জিন্দেগি খাইছে না নয়া হৌরবাড়ি গিয়া যেমনে খাওয়াত বইছে ফালং গাছল সেফটা
ফেটও করছে বড়, আর ওলা গুড়নি মারতে সময় উঠে উড়ে গেছি। ফুড়ি নাই ওর গিয়া, ফয়লা দিন নাই ওর গিয়া, মার ধারো বই নেন দেবায় ছায়া কুলিয়া বা অন্য কাপড় চেঞ্জ করিয়া ভুড়ির গোলার সরা বেনেটি বা মাতার উন্না হিজাব বা আরো বিভিন্ন ওতা আছে, মার দ্বার বুইয়া জামাইর বাড়ির ওতা খৈত্রে এমনি ঘুরতি তো বলা হইয়া হইয়া কোনো সময় ঘুম লাগি যায়। এর আগে মাইয়ে কইন কাপড়খান বদলাই লাগে যে দামি খাব কইন নি, কারণ এগুলো চমকি ফুড়ি দিব জিলিক ফুড়ি দিব, মাইয়েও বুধ হয় না আমার ফুড়ি জিলিক যার জানা উদা ও কইলা মায়ের কথা জারতে তাই হিন্দি যে মায়ের হাড়ি কারাড়ি, আর তাই ভাই খান হিন্দিয়া কইল ও ভাই বড় আশা করি আর দাম দে ও আমা করে দিছ ওখান তো একবার তুমি কিন্তু না কইতাম নি পুরা বাজু আর কোন হাল যে হইবা বাদে আর এক ধরা আওয়াজ দাম জরুরি বড় ইনশাল্লাহ ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ তো আমি নাই কইছিলাম আমি 7:30টায় দাথড়ি মৌলানা নজরুল ইসলাম সব স্টেজ যাইতা জেলা 6:58 উঠিছি হলে এবলা 7:58 হইছে ও গভে ও কার বাঙ্গা গলে এক ঘন্টা হইছে নেন না তো নাকি এখানে অস্বীকার করতে পারবাই আল্লাহর হাওলা যে আয়াত পড়িছিলাম আমি খুব এ হেউ আমি থইছি পাউল দিছি আমি বেশ মারতাম পারছি না কারণ মাথার অভ্যাস নাই তো এটা আকল বুদ্ধিও কম আর অত ইও নাই। ও আল্লাহ তালা কইতরা আল আদলু ফি হাজাল মাউজি ইস্তাওয়া সারিরাতু ওয়াল আলানিয়াত মিন কুল্লি আমিলিন লিল্লাহি আমালান ওয়াল ইহসান আন তাকুনা সারিরাতু আহসানা মিন আলানিয়াতি। আল্লাহ পাক পরবর্তীকার আলমে তারপর আরো তাফসীর কই আর জুমলা কই দিয়ার ইনসাফ করিও ইনসাফি গু উজো নয় সুবহানাল্লাহ। আপনি যে হিন্দু ভাই লাগে ইনসাফ করলা বা এক বেটির লাগে ইনসাফ করলা, একজন মানুষ ঠেলা চালাইতে পারেন না তারা টান দিয়ে তুলিয়া দিলে, একজন মানুষ গাড়ি স্টার্ট দিতে পারেন না তারা দেখা এই গাড়ি স্টার্ট দিলা, এটা যে আপনি ইনসাফ করলা এহসান করলা ই যে ইনসাফ আর এহসান যে গু তফসিরের মাঝে ইবনে কাসির আল্লাহ কইতরা ও ইনসাফ গু মিজানের ফল্লাত উজো নইবু আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। তেরে ভাই এর চাইতে আমরা আর দামি আর আসেনি সে তো বুঝা যার আমরা শ্বাস ফলে যদি কই আল্লাহ তোমার মায়ার মানুষের হায়াত দেও ও যে তোমার আল্লাহর মায়ার মানুষ বলে দুয়াটা করলে তোমার জবান দিয়া এগুলো একটা এহসান নানি এহসান মানা কিতা মাল এহসান আহসানা ইউহসিনু মানা সুন্দর করা কি করা আপনার গরো সাত খান সুন্দর করুক কা ইসলামের পারমিশন আছে, আপনার গর সুন্দর করে হুরিয়া রাখুক কা পারমিশন, আপনার বেটিয়ে সুন্দর করে আন্নাত কাপড় তৈতরা উন্দালর বাসন সব ব্রাশ সুন্দর করে তৈতরা সুন্দর মুরাদ হইত সুন্দর সুন্দর জাইজ আছে সুন্দর কিতা আছে জাইজ আছে এর জন্য দুনিয়ার সুন্দর আল্লাহ চাইনি মাতো না আখেরাতর অন হিক সুন্দর করা তুমি আখেরাত সুন্দর হইবাই হোকা আমিন আরো জুড়ে কই না আমিন। আর মা বাবার জন্য সর্বপ্রথম এহসান করা অবিল ওয়ালি দেয়নি এহসান হিন আয়াতর মাঝে ডাইরেক্ট এহসান, যদি মার ফার মুরা ফাটা থাকে মিটাতে লইয়া গোসাইয়া মাই ফাও আনুবাই দেও না রে বেটা তুই নত বড় বেটা আসরম করে বা আরো জুড়ে টান মারবা ইটা করে কি তুমি কো না ইটা করো কি মাতো না সুমান আল্লাহ কইতে না হ্যাঁ হরু হরু তা ফয়লা স্কুলে যাইতে কয় নানি জেলা মিয়াদের ওলা আনা লাগবো কয় নানি জেলা মিয়া আনতে যদি দেরিতে আনো বাড়িতে গেলে যদি আমার মনে আইছো নি মাতি না করছি আসো না উদা এসা নইল নি হে কর জেলা নিয়া দেরে হলে আনিয়া দিও ও আমার মনে নিয়া দেরে আমি আনিয়া দিমু তুমি তারে কইছো আনিয়া ইত্যায় আবার গিয়া আনতায় তুমি গেছো না বেইন চাপি করছো এটা কিটা বেইন চাপ তোমার কাছে ইনসাফ নাই আর আদর করি করি কইও ও শুনা ভাই আও কি তো হইছে আর তার ভিতরে যদি হেগড়ি থাকে আমার ভিড়েটা কেন না করলাম এ তার মুরাই যে বেটো এর ঘরে হরুতায় দেখিও মাইয়ে মা হাঞ্জার সময় কইছিল ফিটা দেও বেটা নিয়ে দেও দুধ গুলিয়া দেও দিছই না খালি আগলা বইছি আর খসি লেখানো তাও তা করে
দাদা ইয়া কইতে হই উলে ইনো কিতা করত উলা হইতে বানাইছে বাকর তুতা এর বাদে কইলা আমার ভাই অত থেড়া করিছে আজ কি ওইছে সিংহ ইয়ার বাদে ও ভাই ওইতে ওইতে হুলতে হুলতে যেহেতু আত্মি বনে তখন দাদা বাদা টাটা সাটা খেউলরে আর চায় না আত্মীয় জেলা হুর্দি গাছ ফালায় মাসুম বাচ্চা চায় ঠোস মারি দাদার তো উড়ে গেল কথা ঠিক বুঝাইতে পারছি বুঝাইতে পারছি নি হে বউ ওয়াহির দেওয়ান আলহামদুলিল্লাহ আমিন রব্বানা তাকাব্বাল মিন্না আল্লাহ যা কইলাম কাঁচা ভাষা গাওয়া ভাষায় আঞ্চলিক ভাষায় আল্লাহ যদি আমলীয় তোর জিনিস থাকে আমার আমল করার তৌফিক দেব বদ আমল থাকি আমার বাসাও রে আল্লাহ ও আল্লাহ আমার দেশও আপনি শান্তি দেব আল্লাহ যে জমিন বনো আছি জমিনটা রহমত বানাও আল্লাহ আমার যত যুবক পাইয়ে নি মজলিস দিকের আল্লাহ হজরত উমর বানাও রে আল্লাহ আবু বকর ইমান দেও হজরত বিলাল সুর দেও আল্লাহ হজরত উসমান অর্দন দেও আল্লাহ হজরত উমর শক্তি দান আলীর মতো বীর বানাও আল্লাহ তোমার হবিবর দামান হজরতে আলীর লকব আসাদিল্লাহ তোমার হবিবর সাহাবি উমর লকব হইল উমরে ফারুক হক আর বাতিলর মাঝে ফয়সালা মাঝে যে দিন তানে মানে ফারুক আয় আল্লাহ তোমার হবিবর সাহাবি আবু বকর আল্লাহ তান সার্টিফিকেট নাম ডাইনে দি দেখা যায় সিদ্দিক সত্যবাদী আয় আল্লাহ হজরত উসমান আপনার হবিবর সাহাবি লকব জুন নূর আইন তোমার হবিবর দুই ফুড়ি বিয়া হর্ষ আল্লাহ আমরা তো ইলা দরজা ফাইতাম না আল্লাহ আল্লাহ তোমার হবিবর নূর দিয়ে আমরা মনোয়ার করো আল্লাহ তোমার হবিবর নূর দিয়ে আমরা সিনারে মনোয়ার করো তোমার হবিবর নূর দিয়ে আমরা চেহারে মনোয়ার করো আয় আল্লাহ মুস্তফিদ করি দেও মোরবলা পরবর দিগারে আলম আমার ইনর যে বাহ ভাই হলো তুবা মা করি বাজর মফিল আয়োজন করছে এলার জিন্দা মুর্দারে মাফ করি দেব সাল্লাল্লাহু আলা নবীল কারীম আমিন আসসালামু আলাইকুম যদি কোনো ভুল ত্রুটি করি আল্লাহ হতে মাফ দিন জানি।